হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের যে পপুলার মুভি রিভিউ চ্যানেল সিনেব্রোস, তার রাজ, সেই চ্যানেলের সে আজকে সকালে একটা ভিডিও করে আমাকে, অরিত্রকে, সাগর নীলকে সে রিপ্লাই দিয়েছে। এবার অরিত্র, সাগর নীল, তারা ইন্ডিভিজুয়াল, তাদের নিজস্ব চ্যানেল আছে, তারা কি বলবে, তারা কি রিপ্লাই দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, এবং আমি কি বলবো সেটা একান্ত আমার মতামত। এবার আমি সেই আমার কি বক্তব্য, আমার কি স্টেটমেন্ট সেটাতে যাওয়ার আগে, বা রাজ যে অ্যালিগেশনসগুলো দিয়েছে, সেই যে স্টেটমেন্টস রেখেছে সেটার আগেইনস্টে কথা বলার আগে আমি একটা খুব সত্যি কথা বলবো, সেটা হচ্ছে সিনেব্রোস চ্যানেলটা আমার খুব পছন্দের চ্যানেল, এবং রাজ সে খুব অনেস্ট, আর তারা যে একটা ট্যাগলাইন ইউজ করে ব্রুটালি অনেস্ট, আমি সেটাকে খুব রেসপেক্ট করি, তার কারণ অনেস্টি বাজারে কিনতে পাওয়া যায় না, এবং হাজার অ্যালিগেশনস দিলেও অনেস্ট থাকাটা খুব কঠিন, এবং সেটা তারা অনর রয়েছে, যেটার জন্য তাদের অনেক শুভেচ্ছা। তবে এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো রাজ এমনভাবে বললো বা এমনভাবে করলো যেটা আমার মনে হয় যে ঠিক নয়, কারণ আমি তাদের চ্যানেলের বা তার ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন তুলিনি, তুলব না, এবং এই ভিডিওটাও যেখানে শেষ হবে আমার মনে হয় না যে এমন কোনো প্রশ্ন আমি রাখবো যেটায় তাদের এই অনেস্টি নিয়ে কোনো প্রশ্ন উঠবে, কিন্তু সে কিন্তু আমার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন রেখেছে, তার কারণ সে পুরো ভিডিওতে এই যে তোমাদের করে যে পার্টিকুলার জায়গাগুলো বলেছে বা ক্রেডিবিলিটি নিয়ে যে প্রশ্ন করেছে, যেটা সিনেব্রোসের আছে আর কারণ নেই, তো সেগুলো নিয়ে আমার আপত্তি আছে। তো সে ভিডিওর একটা পার্টিকুলার জায়গাতে বলেছে, ওয়ানের নেগেটিভ রিভিউ আমি দিয়েছি এবং বাংলাদেশের ছবির ক্ষেত্রে এরকম রিভিউ হয়, এটা আমাদের দেশের ক্ষেত্রে হয় না কেন? আমি রাজকে বলবো, রাজ, আমার চ্যানেলে যতগুলো এবছর মোটামুটি বাংলা ছবি এসেছে, তুমি একটু ভিজিট করে দেখো যে আমি কটা ছবিকে ভালো বলেছি। দ্বিতীয়, আমাদের এখানে তোমাদের বড় ছবি, সো কল্ড বড় ছবি তুফানের আগেও হাওয়া, সুড়ঙ্গ মুক্তি পেয়েছে, এবং তুমি সেই ভিডিওগুলো দেখো যে সুড়ঙ্গ বা হাওয়ায় আমার রিভিউ কী ছিল, নেগেটিভ ছিল না পজিটিভ ছিল, বা আমার কী রিয়াকশান ছিল, অ্যাভেলেবেল রয়েছে, তুমি একটু দেখে নিও, তারপরে এই কথাটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, রিসেন্টলি একটা নাটক এসেছে বাংলাদেশের এই তুফান নিয়ে এত গ্যাঞ্জাম হওয়ার পরেও, হাজত, সেটার রিভিউটাও আমার চ্যানেলে রয়েছে, একটু তুমি দেখে নিও, এবং যারা কমেন্ট করবেন তাদেরকে আমি বলবো একটু দেখে নিতে। তার এই যে তুফানের রিভিউটা, সেখানে রাজ হলপ করে বলছে যে সে আর পাঁচটা সিনেমা যেরকমভাবে রিভিউ করে সেরকমভাবে রিভিউ করেনি, এবং তার একটা কনটেক্সট আছে, সে যে রিজনটা দিচ্ছে সেটা ভীষণ ভ্যালিড, এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে এরকম একটা তাদের পিছনে গল্প আছে, ছবি হওয়ার একটা কষ্ট আছে, আমি সেটাকে মানলাম। কিন্তু আমার সেখানে একটা প্রশ্ন, একজন অন্য দেশের রিভিউয়ার সে কী করে জানবে যে বাংলাদেশে একটা ছবি বানাতে গেলে কী কী স্ট্রাগল সেই ডিরেক্টর বা সেই ইউনিট ফেস করে, আর সে জানলেও রিভিউর মধ্যে সেটা এফেক্ট ফেলবে কেন? তুমি যখন একটা তেলেগু ছবি রিভিউ করো, তুমি কি জানতে যাও অন্ধ্রপ্রদেশের টিকিটের দাম কত? তুমি কি জানতে যাও যে সেখানে টিকিটের প্রাইস একটা টাইম অবধি লিমিট করে দেওয়া হয়েছিল যে এর থেকে বাড়ানো যাবে না, যতই বড় ছবি আসুক? সেই সময় বহু সিনেমা হলে সেই সিনেমাগুলো চালানো হয়নি, এই নিয়ে অ্যাক্টাররা প্রোটেস্ট করছিল। তো তুমি যখন পুষ্পা দেখতে বসো, তুমি কি সেটা নিয়ে আলোচনা করো যে না, এই ছবিটাকে আমি ভালো বলি, তার কারণ অন্ধ্রপ্রদেশে সেখানে টিকিটের দাম নিয়ে সমস্যা চলছে, সিনেমা হল নিয়ে সমস্যা চলছে, বলো না? তো ওপার বাংলার তুফান সেটাকে জোর করে ক্রিটিসাইজ করা, কিন্তু এপার বাংলার ছবির ক্ষেত্রে কি সেটা করা হয়? আমি আজকে আবারও বলবো আমার চ্যানেলে যেতে, এ বছরে শুরুর দিক থেকে অ্যাকশন কিছু ছবি আসে বাংলায়, ঠিক আছে, আউট নাউট মেইন স্ট্রিম ছবি আসে, আমি কিন্তু, আমি আমার কথা বলতে পারি, আমি কিন্তু রিভিউ করার সময় একবারও ভাবিনি যে এই ছবিটা যে আসছে ছবিটাকে আগে সাপোর্ট করি, কন্টেন্ট যাই হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু আগে ছবিটাকে সাপোর্ট করি, ছবিটার পজিটিভ দিকটা হাইলাইট করে দিই, নেগেটিভটাকে আতুপুতু করে বলে দেবো, আমি কিন্তু সেটা করিনি। এখনও রিভিউ আছে, গিয়ে দেখে নিও, তার কারণ আমার মনে হয়েছে ছবিটার যে কন্টেন্ট সেটা ব্যাকডেটেড, ছবিটার লুক অ্যান্ড ফিল সেটা বেটার, বাদবাকি ছবির মধ্যে সমস্যা আছে আমি সেটাকে অনেস্টি দিয়েই বলেছি, আমার কাছে সেটা ম্যাটার করেনি ওটা বাংলার ছবি কিনা, ওটা এখানকার ছবি কিনা, ওটার মধ্যে কোন সুপারস্টার কার ফেস রয়েছে। এবং তোমাকে একটা কথাও বলি রাজ, সেটা বলার জন্য সেই অ্যাক্টর কিন্তু ইনডিরেক্টলি
আমার এগেনস্টে একটা অ্যালিগেশনও দিয়ে দেয়, এবং পরবর্তী সময়ে তার টিমের লোক বলে প্লিজ এটা নিয়ে কিছু বলো না, তোমাকে ইন্ডিকেট করেনি। কিন্তু অনেক লোকের মনে হয় সেটাতে আমাকে ইন্ডিকেট করা হয়েছে। তা রিসেন্টলি তুমি যেরকম স্ট্রাইক পেয়েছো তোমার চ্যানেলে, এরকম একটা অ্যালিগেশনও কিন্তু সেই রিভিউর পরে আমার মাথায় জুটেছে। সে পার্টিকুলার একটা জায়গাতে আমার নাম মেনশন করেই বলেছে, এবং আমার নাম মেনশন করে আমার কোনো অসুবিধা নেই, আজ তুমি পরে ভিডিও করলে তুমি আবারও মেনশন করো। তো সেখানে বলেছে যে আমি আমার ভিডিওতে বলেছি যে সাকিবিয়ানরা এই ছবিটা রিভিউর পরে যেরকমভাবে অ্যাট্যাক করেছে, যেরকম জিনিসপত্র করেছে, সেটা নিয়ে কথা বলেছি, তো কে এরকম মানে নেগেটিভিটি বা এরকম ধরনের টক্সিসিটি ফেস করে না, কোন রিভিউয়ার ফেস করে না? আচ্ছা, তার সাথে সে বলেছে যখন সে নিজেও অ্যাটাক এরকম ধরনের পেয়েছে, সে হয়তো কথা বলেছে কিন্তু সাকিবিয়ানদের নিয়ে কথা বলেছে, বাংলাদেশের পুরো অডিয়েন্সকে নিয়ে কথা বলেনি। তুমি হয়তো আমার ভিডিওটা স্কিপ করে করে দেখেছো বা সব কথা তোমার মনে নেই যখন তুমি ভিডিওটা শ্যুট করেছো। আমি কিন্তু পার্টিকুলার একটা জায়গাতে বলি যে আমি কিন্তু সব অডিয়েন্সকে নিয়ে কথাটা বলছি না, আমি কিন্তু সব অডিয়েন্সকে নিয়ে কথা বলছি না। আর এই যে বিষয়টা তুফানের সাথে যেটা হলো, এটা কিন্তু ফ্যান ওয়ার নয় শুধু, যে সাকিবিয়ানসরা শুধু খিস্তি দিয়ে যাচ্ছে, গালাগাল করে যাচ্ছে, আক্রমণ করে যাচ্ছে, এমনটা কিন্তু নয়। সঙ্গে একটা ট্যাগ লাইন জোড়া হলো যে ভারতে ছবি চলছে না তার কারণ ভারতে সিরিয়াল চলছে, ঠিক আছে, ওয়েস্টবেঙ্গলে বিজনেস হচ্ছে না তার কারণ সেখানে সিরিয়াল চলে। এবং তুমিও কিন্তু তোমার ভিডিওতে হয়তো তোমার অবচেতনেই সেই কথাটাকেই ইন্ধন দিলে, তোমার হয়তো জানা নেই এটা যে বাংলাদেশের কিছু পেজের তরফ থেকে আমার ছবি নিয়ে আরও বাদবাকি দুজন অরিত্র সাগরনীল তাদের ছবি নিয়ে সেখানে ওপরে সুন্দর করে লেখা, নিচে সুন্দর ফন্টে লেখা এবং বড় বড় পাতার পর পাতা রচনা লেখা হয়েছে, পোস্ট করা হয়েছে, শুধুমাত্র একটা পেজ থেকে নয়, বারংবার বিভিন্ন পেজ থেকে। এবং সেখানে বারবার বলা হচ্ছে যে আমাদের জন্য আমাদের মানে আমাদের তিনজনের নাম নিয়ে এখানকার মেইন স্ট্রিম ছবি ধসে গেছে এবং তুফানকে কীভাবে আটকানো যায় সেটাও আমরা পরিকল্পনা করেছি, আমাদের এখানে শুধুমাত্র সিরিয়াল চলে যে কথাগুলো আমি বললাম। তো আমি শুধুমাত্র সাকিব খানের ভক্তদের তরফ থেকে আক্রমণ পেয়ে এই ভিডিও বানিয়েছি, ভিডিওতে বলেছি শুরুটা আমি করেছি বা আমরা করেছি, এমনটা কিন্তু নয়। এই বিষয়টা কিন্তু বিভিন্ন পেজ থেকে শুরু হয়েছে, এবং যখন পেজ নিয়ে কথা উঠলই, এটা আমি পার্টিকুলার এই বিষয়টা আমি আজকে বলছি না বা সিনেব্লোসকে এটার কথা বলছি না, আমি এটা কিছু পেজকে বলতে চাই। তারা একটা কথা খুব বলছে যে যেহেতু এই টিম ইন্টারভিউ দেয়নি তাই জন্য ছবিটাকে খারাপ বলেছি। তো আমি তাদেরকে বলবো যে আমার না লাস্ট এখানকার যে সিনেমাগুলো এসেছে সেখানে আমি ইন্টারভিউ নিয়ে এসেছি আগের দিন, পরের দিন সিনেমা দেখে ছবিটাকে খারাপ বলেছি, এখানকার ছবি, তো ওটাকে আমি পরোয়া করি না, ঠিক আছে। কোনো এক নায়কের সাথে আমি একটা কাজ করেছিলাম, তারপরে সেই ছবিটাকে খারাপ বলেছি, যাই হোক সেটা আলাদা বিষয়। তো এর একটা জিনিস আছে যেটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু যখন এতই কথা উঠলো আমার মনে এটা বলা উচিত। ছবির যে পরিচালক রাইহান রফি, ছবিটা দেখার পরেও তার সাথে আমার কথা হয় এবং তিনি কিন্তু এই বিষয়টাকে আমার মনে হয় যথেষ্ট স্পোর্টিংলি নিয়েছেন। তিনি কিন্তু আমাকে বলেন যে রূপম, তোমার যেমন লাগে তুমি সেটা বলো, এতে কোনো সমস্যা নেই, আমি যদি মিথ্যা কথা বলি পরবর্তী সময় আপনারা তাকে জিজ্ঞাসা করে নেবেন যদি কারো কথা হয়। আর এই যে ইন্টারভিউর কথাটা, তাকে আমি অ্যাপ্রোচ করেছিলাম ইন্টারভিউর জন্য, সে কিন্তু আমাকে বলেছিল রূপম চলো আমরা ইন্টারভিউ করব, তারপরে সময় হয়নি, আমি তাকে বললাম যে আমার সম্ভব হচ্ছে না, আমি তাকে অ্যাপ্রোচ করি, সে কিন্তু রাজি হয়। তো ইন্টারভিউ দেয়নি বা ইন্টারভিউ দেয়নি বলে ছবিটাকে খারাপ বলা হয়েছে, এই বিষয়টা যারা ভাবছেন আমার মনে হয় বিষয়টা ভীষণই হাস্যকর। রাজ তার ভিডিওতে একটা কথা বলে যে সে আগে থেকেই অনুমান করেছিল যে এই ছবিটা যখন রিলিজ হবে ছবিটাকে আমরা খারাপ বলবো, সে অনুমান করেছিল। তো সে কোথাও একটা গিয়ে অডিয়েন্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে হয়তো আমাদের ইন্টেনশনটাই ছিল এই ছবিটাকে খারাপ বলা। তো আমার একটাই কথা রাজ, যখন এই ছবিটার টিজার এলো, ট্রেলার এলো, গানগুলো এলো, সেগুলোকে প্রেস করলাম কেন? এবং তোমার হয়তো মনে নেই, ছবির যখন একটা গান আসে লাগে উড়াধুরা, সেই গানটা কপি কি কপি নয় সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও করেছিলাম এবং ওই ক্রেডিট বক্স নিয়েও কিন্তু আমি কথা বলেছিলাম। ইভেন যখন ছবির টিজার আসার পর থেকেই এই ছবিটাকে কপি 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 বলা হচ্ছিল, সেই সময়ও কিন্তু আমার মনে হয় আমি এবং আমাদের এখানকার বাদবাকি রিভিউয়াররা তারা কথা বলেছিল যে এখনই এই ছবিটাকে কপি বলে দেওয়া এটা ঠিক নয়, আমাদের কিন্তু কোনো দরকার ছিল না এটা নিয়ে কথা বলার, কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আমিও এটা নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম এই লুক অ্যান্ড ফিল, এই আউটপুটটা তারা অ্যাচিভ করতে পেরেছে এই বাজেটে, তো সেটাকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। এবার একটা বিষয় আমার মনে হয় তোমার
বুঝতে আরও সুবিধা হবে এই ছবির টিজার বা ট্রেলার তুফানে যেখানে ম্যাক্সিমাম জিনিসপত্র দেখানো হয়েছে খুব ভালো করে দেখো। সেটা দেখলে কি মনে হয় না এই ছবির মধ্যে ম্যাসিভ অ্যাকশন থাকবে, এই ছবির মধ্যে অনেক অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে, কিন্তু বাস্তবে ছবিটা যখন দেখি আমরা ছবির মধ্যে অত অ্যাকশন সিকোয়েন্সেস আমরা কি পাই? ছবি ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে যে পার্টিকুলার জায়গাগুলো খুব হাইলাইট করা হলো, যেমন বাথটাবে বসে থাকা বা খুব ভয় পাইছি রে বা গলার মালা ছিঁড়ে ফেলা বা টেবিলের ওপর উঠে বন্দুক চালানো, সিনেমাতে আমরা এই পার্টিকুলার জায়গাগুলো কত পরিমাণে দেখতে পাই, এর ডিউরেশন কতটা থাকে, বা এগুলো কি খুব ইম্পর্ট্যান্ট সিন? তোমার মনে হয় রাজ এগুলো খুব ইম্পর্ট্যান্ট সিন? তো ভালো সিনেমা এবং ভালো ট্রেলার বানানো একটা পার্টিকুলার সিনকে দিয়ে দেওয়া, তার পিছনে মনোলগ বাজছে এবং অডিয়েন্সকে এটা ভাবানো যে এরকম লুক অ্যান্ড ফিল আলা, এরকম ব্যাকড্রপ আলা আরও কত সিকোয়েন্স সিনেমায় থাকবে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভালো প্রোমো এবং ভালো সিনেমা দুটোর মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। ওটা ভিডিও জুড়ে একটা কথা বলে গেলে, হিংসা যুদ্ধ বিবাদ এগুলো আমরা করে যাচ্ছি বা এগুলোতে আমরা উস্কে দিচ্ছি, এখানে যখন একটা পদাতিক ছবি আসছে যেখানে চঞ্চল চৌধুরী মুখ্য চরিত্র অভিনয় করছে, এখানে যখন একটা হুব্বা আসছে যেখানে মোশাররফ করিম মুখ্য চরিত্র অভিনয় করছে, জয়া আহসান মুখ্য চরিত্র অভিনয় করছে, তখন তোমার মনে হয় না যে সেই যে রিভিউগুলো বা সেখানে আমরা সেই অভিনেতা সেই অভিনেত্রী বা কোনো কাজের পরিচালক তাদেরকে যখন অ্যাপ্রিসিয়েট করি, বা আমি আমার কথা বলি যখন অ্যাপ্রিসিয়েট করি, সেখানে কোথাও একটা গিয়ে হোঁচট খাই বা দ্বিধাবোধ করি, তোমার মনে হয় যে চঞ্চল চৌধুরী থাক বেশি প্রেস করবো না, আমাদের এখানকার অভিনেতা তো নয়, এরকম কি করি আমরা? তুমি তোমার ভিডিওতে বললে বুমারাঙের ট্রেলার বা টিজার দেখে এটাকে তেরি বাতমে এসে উলঝা জিয়া বলা যাবে না, কিন্তু তুফানকে কপির অ্যালিগেশন দেওয়া যাবে। দুটো কথার মধ্যে একটু পার্থক্য আছে বস। প্রথম কথা, তুফানের টিজার ট্রেলার যখন আসে আমি বা আমরা সেটা দেখে কপি কপি করিনি। বুমারাঙের যখন ট্রেলার আসে তোমার আরও এক বন্ধু কলিগ সে বলে যে সেটার সাথে সিমিলারিটিস রয়েছে। দুটো কথার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আমরা ছবিটা দেখে যে জিনিসপত্রগুলো যে মেটেরিয়ালসগুলো নেওয়া হয়েছে বা যেটার সাথে সাদৃশ্য রয়েছে সেটা নিয়ে কথা বলেছি। তুমি বুমারাং দেখো, বুমারাং দেখে যদি তোমার মনে হয় হ্যাঁ সাদৃশ্য আছে কপি করা হয়েছে, তখন তুমি বলো। এই যে তুমি একটা জিনিস বলতে চাইলে যে এটা তো অ্যানিমেলের থেকে নেওয়া হয়েছে বা অ্যানিমেলের মতো নেওয়া হয়েছে করা হয়েছে, এটা তো পরিচালক বুঝিয়েই দিচ্ছেন, এবং এখানে মিউজিক একটুখানি নেওয়া হচ্ছে বা এখানে একটা পার্টিকুলার সিকোয়েন্সে তার ঝলক রয়েছে, তো এটাকে তো হোমাজ বা ট্রিবিউট দেওয়া হয়েছে, এরকমভাবে ভাবা যায়। আমাদের এখানে একটা ছবি এসেছে পারিয়া, যেখানে জন উইকের মতো একটা সিকোয়েন্স রয়েছে। আমার মনে হয় তুমি জানো, খুব ভালো মতো জানো, তুমি এত সিনেমা দেখছো এরকম আলোচনা করো, হোমাজ ইস্টার এগস এবং একটা সিকোয়েন্সকে তুলে ধরা ঝেপে দেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে বস, ডেফিনেটলি আছে। উদাহরণ দিচ্ছি, গডফাদার ছবিতে একদম যে ওপেনিং সিকোয়েন্সটা বা সরকারের একদম যে ওপেনিং সিকোয়েন্সটা অমিতাভ বচ্চনের কাছে একজন সাহায্য চাইতে আসছে, এই যে দুটো সিকোয়েন্স এর মধ্যে সিমিলারিটিস আছে, কিন্তু এখানে যদি সরকারে অমিতাভ বচ্চনকে ওরকম কোট প্যান্ট টাই পরিয়ে কোলে একটা বিড়াল বসিয়ে দিয়ে সে যদি একইভাবে সংলাপ বলে বলতো আমার হাতে চুমু খাও, সে চুমু খেত, তাহলে তুমি ওটাকে কী বলতে? ওটা হোমাজ দিয়েছে না ওটা পুরোপুরি ফ্রেম টু ফ্রেম টুকে দিয়েছে? আমার মনে হয় তুমি বুঝতে পারলে পার্থক্যটা। তুমি ক্রিকেট নিয়ে আমার লাইনটা তো তুললে কিন্তু কথাটা কমপ্লিট করলে না, আমি চাই তুমি ক্রিকেট নিয়ে কথাটা কমপ্লিট করো। ক্রিকেট নিয়ে আমি যে স্টেটমেন্টটা দিয়েছি এটা ভুল কি দিয়েছি? যখন ক্রিকেটে ভারত হেরে যায় তুমি বলো তোমাদের দেশের ম্যাক্সিমাম লোক সেলিব্রেট করে না? যখন ভারত বিশ্বকাপ পেয়ে যায় জিতে যায় সেই সময় বাউন্ডারি লাইন সূর্যকুমারের ক্যাচ এগুলো নিয়ে কম নোংরামি হয়নি? তবে তুমি যেরকম তোমার ফেসবুক পেজে লেখো যে বাংলার মানে এখানকার রিভিউয়াররা বাড়াবাড়ি শুরু করেছে এবার তুমি নামবে, সেরকম আমার যে ফেসবুক আইডি রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের চারটি লোক যখন বলছে যে ভারতের জেতায় আমরা খুব খুশি হয়েছি, আমি কিন্তু সেটাও শেয়ার করি। তুফানের পরিচালক রাইহান রফি সে বাংলার তরফ থেকে আমাদের এখান থেকে অ্যাপ্রোচ করেছে, সে নাম মেনশন করেনি। তোমার কি এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে আমাদের এখানে দুজন সুপারস্টার বলতে আর কে কে আছে, আমাদের এখানে কজন সুপারস্টার আছে? এবং এই যে ক্রেডিবিলিটি, এই যে তোমাদের চ্যানেলের কর্তৃত্ব, এটা নিয়ে আমি আগেও কথা বলিনি, তোমাকে পোক করিনি, কোথাও লিখে তোমাকে নিয়ে কিছু বলিনি বা তোমাদেরকে নিয়ে বলিনি,
তার কারণ হচ্ছে আমি সত্যি তোমাদের রিভিউ বা তোমাদের চ্যানেল পছন্দ করি, সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে আমার কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, এবং ক্রেডিবিলিটিতে আমি কোনো কোয়েশ্চেন মার্ক রাখছি না। কিন্তু ভেবে দেখো, যখন আমার আর অরিত্রর একবার সমস্যা হয়েছিল, সেখানে তুমি কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিয়ে অ্যাট্যাক করেছিলে, কিন্তু তারপরেও আমি কিন্তু তোমার চ্যানেলকে অ্যাপ্রিশিয়েট করি এবং আমি ওটা মনেও রাখিনি। এবং এরপরেও যখন কোনো বিষয় ঘটবে এবং আমি হয়তো তোমার রিভিউও দেখব এবং আমি সেটা নিয়ে কথাও বলবো, কিন্তু এই যে তুমি ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করলে, এই যে তুমি আমার রিভিউর ওপরে প্রশ্ন আনলে, এটা কি সঠিক হলো? তুমি তোমার ভিডিওতে এই যে সেন্সিবল নোয়িং এই কথাটা বলা বা ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুললে, আমি তো বললাম সেগুলো তুমি করেইছো, ভালো কথা। জিতের একটা ছবি এসেছিল গত বছর যেটার নাম হচ্ছে মানুষ, তো সেই ছবিটার আমার চ্যানেলে কি রিভিউ আছে একটু গিয়ে দেখে নাও। দেবের প্রজাপতি সেই ছবির আমার কি রিভিউ একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। দেবের টনিক সেই ছবিতে আমার কি রিভিউ একবার চ্যানেল খুলে দেখে নাও। ইভেন আমি কিন্তু সেই সময় ফ্যান্সদের নিয়ে কথা বলেছিলাম, তো এমন কিন্তু নয় যে আমাদের এখানে হলে আমরা কথা বলি না। তুমি যে বিষয়পত্রগুলো তোমার ভিডিওতে কোট করলে সেটা কিন্তু সত্যি নয়, সেটা কিন্তু ঠিক নয়। সাকিব খানের এই যে ছবিটা তুফান আসার পর, তুফান নিয়ে হামেশাই কত ভিডিও বানিয়েছো, তার কারণ তুমিও জানো যে এটা দিয়ে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেস দাঁড়াবে, এটাতে একটা হিউজ তোমাকে ভিউজ দেবে, এবং এটা কি পুরোপুরি মিথ্যে, তুমি এটাকে অস্বীকার করতে পারবে? সত্যি কথা হচ্ছে, আমার যে অডিয়েন্স বেস, আমার যে চ্যানেল, সেটা বিশাল বড় নয়, এবং আমাদের এখানে এই যে মুভি রিভিউ কমিউনিটি, এদের গ্রোথ সবথেকে ধীরে ধীরে হয়। আমি আমার চ্যানেলের গ্রোথ কখনো অরিত্র বা যারা ধরুন এখানকার পপুলার ইউটিউবার তাদেরকে চ্যানেলে এনে ইন্টারভিউ করে করতেই পারতাম, আমি কিন্তু কখনো করিনি। আপনি অরিত্রকেও জিজ্ঞাসা করবেন, যখন আমরা একসাথে কোল্যাব করেছি বা কোনো কিছুর প্ল্যান করেছি, আমি কিন্তু সেটা আমার চ্যানেলে আনতে চাইনি। তার কারণ আমি চাইনি কারো পক্ষ থেকে সাবস্ক্রাইবার বেস আমার চ্যানেলে আসুক, যেটা হবে আমার ক্ষমতায় হবে। তাই রাজ মুখে কুলকুচি করতে করতে আমাকে ভয় দেখিয়ে বিন্দু মাত্র লাভ নেই, তার কারণ যেখানে আমি মনে করছি না আমি ভুল করেছি সেখানে আমার ভয় কিসের? এরপরেও যদি তোমার কোনো অবজেকশন থাকে আমার কোনো কথা নিয়ে, বা আমার যদি কোনো আলোচনা কোনো বিষয়ে তোমাকে আঘাত করে, সেটা আমাকে জানিও, সেটার জন্য আমি দুঃখিত। তবে আমার কোনো ইন্টেনশন নেই তোমাকে পার্সোনাল অ্যাট্যাক করার বা তোমাকে ছোট করার। আমি আবারও বলবো, আমি তোমার রিভিউ দেখি এবং আমার খুব পছন্দের চ্যানেলগুলোর মধ্যে তুমি অন্যতম। তা বলে এই কথাটা বললাম বলে তোমার যদি আমার সম্পর্কে কিছু বলার থাকে সেটা তুমি অনেস্টলি বলো, যদি খারাপ বলার থাকে সেটাই বলো। আমি যে কথাগুলো বললাম সেগুলো আমি বিশ্বাস করি, তাই সেদিক থেকেই বললাম। তো আমার মনে হয় আমার যা যা বলার ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং এই বিষয়টা যে তুফান ছবিটা আমার যেমন লেগেছে, সেই যে পারসেপশনটা, সেই যে রিয়াকশনটা, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব, এবং সেখান থেকে আমি বিন্দু মাত্র সরব না। আমি যে কথাটা বলেছি সেটা আমি বিশ্বাস করি, সেই ছবিটাকে আমি আর পাঁচটা সিনেমা হিসেবেই দেখেছি। আমরা অনেক বেশি কন্টেন্ট কনজিউম করি, বাংলাদেশের যে অডিয়েন্স তাদের কাছে সেই অপরচুনিটি কম, এটা সত্যি কথা। তা বলে এটা নয়, বাংলাদেশের সব অডিয়েন্স তারা এক প্রকার ছবি দেখছে, এটা আমি সেদিনকেও বলেছিলাম, সব অডিয়েন্স নিয়ে আমি কথাটা বলিনি। তো আমার কাছে একজন অডিয়েন্স হিসেবে সবার আগে অপশনস বেশি। আমার এই ছবিটা দেখার পরে সেই জিনিসগুলো দেখে মনে হয়েছে এগুলো আমি আগে দেখেছি, এগুলো আমার পোষায়নি, এগুলো আমার ভালো লাগেনি, আমি সেগুলো বলেছি। এবং যদি এই ছবিটা আমাদের এখান থেকে হতো আমার রিয়াকশানে কোনো পরিবর্তন কিছু থাকতো না। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের কি অপিনিয়ন জানাবেন, এবং রাজ তুমি এই যে ঝঞ্ঝাটটা, এই যে রিপ্লাইটা, এটা তুমি কন্টিনিউ করতেই পারো। আবার দেখা হচ্ছে, ভালো থেকো, টেক কেয়ার।